আমার প্রিয় 2023 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে লেসন 1 থেকে লেসন 4 পর্যন্ত, আর তার পাশাপাশি তোমাদের থাকবে রাইটিং স্কিল আর গ্রামার। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, অ্যাক্টিভিটি 1 রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। একের উত্তর হবে সি নম্বর অপশানটি, 2-এর উত্তর হবে বি নম্বর অপশানটি, টাইম টু টাইম, আর এটা হবে এলাহাবাদ। আর 3 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নম্বর অপশানটি। দেখো, বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। প্যাসেজটা ভালো করে পড়ে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। ভালো করে উত্তরগুলো দেখে নাও। দেখো, তারপরে তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি টু। তোমাদের টোটাল রয়েছে গ্রামার, ভালো করে দেখে নাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। অ্যাক্টিভিটি 3-তে তোমাদের দিয়েছে লেটার রাইটিং, প্রশ্নের মান রয়েছে 2। ভালো করে দেখে নাও লেটারটা, এইভাবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু লেটারটা লিখবে। এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো।